গ্রাম ছাড়া ওহি রাঙা মাঠের পথ আমার মন ভুলাই রে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো, আর সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা আমার প্রত্যেকটা ব্লগেই থাকে। আজকে আমি এসেছি তোমাদের ভালো লাগার জন্য, আমার বন্ধুদের ভালো লাগার জন্য। নদী নৌকা মাঝি, নদী ও জীবন, ও নদীর পারের মানুষের জীবন ও জীবিকা, অর্থাৎ তারপর বাংলাদেশ যে সুজলা সুফলা শস্য শ্যামলে ঘেরা এবং প্রাকৃতিক দৃশ্যের যে অপরূপ যা বলার অপেক্ষা রাখে না, তেমনি একটি গোলক তোমাদের সামনে কিন্তু আমি নিয়ে এসেছি। তো আমার পাশেই থাকো, সাড়ে থাকো, দেখতে থাকো, দেখো মনোরম দৃশ্য নদী, মনোরম দৃশ্য নৌকা মাঝি। এবারে মানুষ ওপরে যাচ্ছে, ওপরে মানুষ এবার আসছে, তারপর দেখতে পারবে কি জানো, সুজলা সুফলা শস্য শ্যামলে যে ঘেরা আমাদের এই বাংলাদেশ, তার অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য, গ্রাম বাংলার দৃশ্য। তো বন্ধুরা দেখতে থাকো, মন ভালো লাগবে। তোমরা এখানে কিন্তু ঘুরতে আসতে পারো, এটা কিন্তু নারায়ণগঞ্জ জেলার, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাতে, এটা বলায়ের চর, এটা বলায়ের চর। বলায়ের চরে আসলে দেখতে পাবে সুবিশাল মাঠ, ধান ক্ষেত, প্রাকৃতিক অপরূপ দৃশ্য, নৌকা মাঝি, ক্ষেত খামার অনেক এখানে, তারপর অনেক কিছু দেখতে পাবে যা বলার অপেক্ষা রাখে না। এক কথায় তোমরা যদি এখানে প্রত্যেকটা ফ্যামিলিদেরকে নিয়ে ঘুরতে আসো, এই যে দেখো বিশাল সুজলা সুফলা, দেখো গ্রিন অর্থাৎ সবুজ ঘাসে ভরা, এই সবুজ ঘাসগুলো আবার কী করে মানুষ কাজে না লাগে, কী পশু পাখিদের সব কিছু কাজে লাগে, অর্থাৎ মানুষেরই কাজে কল্যাণের জন্য। তো বন্ধুরা আমি তোমাদের সামনে দেখো যে ব্লকটা তুলে ধরেছি, এখানে কিছু বলার নেই, আমি বলার বলতে গিয়ে এখানে আসলে তোমাদের সবার ভালো লাগবে। এটা হলো বলায়ের চর, বলায়ের চর, ঠিক আছে, সোনারগাঁর বলায়ের চর, আসলে আমি বললেই হবে, এসে তোমরা ওখানে ঘুরে ঘুরে যেতে পারবে। দেখো দেখতে পাচ্ছ কি গরু, গরুর বাছুর, দেখো গ্রাম কত বড় সুবিশাল গ্রাম, এই মানে সন্ধ্যার আগে আগে মানে গরু তার বাসায় গৃহে নিজ গৃহে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমার এই ব্লগটা কী দেখছ, গ্রাম বাংলার অপরূপ দৃশ্য, অর্থাৎ আই লস্ট মাই সেলফ ইন মাই লাভিং কান্ট্রি, আমার মন ভুলায় রে গ্রাম বাংলা। যে বাংলার অপরূপ দৃশ্য দেখলে প্রতিটি মানুষের মন কাড়ে, যে বাংলার অপরূপ দৃশ্য দেখে সবারই ভালোবাসতে মন চায়, যে ভালোবাসা খুবই মনোমুগ্ধকর স্নিগ্ধ। এখানে পাবে তো সুবিশাল মানে অর্থাৎ নির্মল বাতাস, যে বাতাসের কোনো নেই, অর্থাৎ মানে কি বলবো, অর্গ্যানিক ন্যাচারাল, অর্থাৎ মন ভুলাই রে এটাকে আমি, অর্থাৎ ফ্রেশনেস, অর্থাৎ এখানে কোনো পাবে না, অর্থাৎ মানে কি বলবো, সব কিছুই অর্গ্যানিক। তো বন্ধুরা ঈশ্বর ঘুরে যাও আর ব্লকটা ঘুরে দেখো বন্ধুরা, তারপর দেখো বোরো ধান, বোরো ধানটা কিন্তু কালো, খুব একটা সুস্বাদু ধান এবং চাল, চালটা মিষ্টি লাগে, ভাতটাও মিষ্টি লাগে, খুব ভালো লাগে আর কি, এবং ভাতের মাঠটাও কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা তোমাদের সামনে আমি যে ব্লকটি তুলে ধরছি, ন্যাচারাল বাংলাদেশের মনোমুগ্ধকর অপরূপ দৃশ্য, তো উপভোগ করো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো। আজ এখানেই রেখে দিচ্ছি সবার সুস্থতা ভালোতা ভালো কামনা করে, আমার সকল বন্ধুদের প্রতি থাকা আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।